দেশের বিভিন্ন বাজারগুলিতে ক্রমশ বাড়ছে চালের দাম। আর এই পরিস্থিতিকে সামনে রেখে বিদেশে চাল রপ্তানি নিষিদ্ধ করার পথে হাঁটছে কেন্দ্র। এর ফলে নিয়ন্ত্রণে থাকবে ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্যের দাম। চলতি সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী খুচরো পণ্যের মূল্যস্ফীতি জুনে তিন মাসের মধ্যে সর্বোচ্চ 4.81% পৌঁছেছে। খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধিকে এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। বর্ষা নামতে সবজি থেকে শুরু করে মাছ মাংস ঝুলে ছেঁকা লাগছে আমজনতার। এই অবস্থায় মধ্যবিত্তের ঘরে ডাল ভাতকে সুরক্ষিত রাখতে চাল রপ্তানি নিষিদ্ধ করার পথে কেন্দ্র। এর ফলে দেশের বাজারে চালের দামকে নিয়ন্ত্রণে রাখা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, মূল্যবৃদ্ধির দিকে নজর রেখে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি বৈঠক করেছে। সেখানে আলোচনায় উঠে এসেছে বিশ্ব উষ্ণায়নের ফলে বিধ্বংসী ঝড়, একটানা ভারী বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি হচ্ছে বিপুল পরিমাণ শস্যের। এই অবস্থায় বাসমতি ছাড়া সমস্ত ধরনের চাল বিদেশে রপ্তানি নিষিদ্ধ করার পথে হাঁটা উচিত কিনা, সেক্ষেত্রে দেশের বাজারে ঘাটতি থাকবে না, নিয়ন্ত্রণে থাকবে ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্যের দাম। যদি বাসমতি ছাড়া যাবতীয় চাল রপ্তানি নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে 80% চাল রপ্তানি আটকে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে সিংহভাগ চাল রপ্তানি করে থাকে ভারত সহ এশিয়ার দেশগুলি। মনে করা হচ্ছে দিল্লি চাল রপ্তানিতে লাগাম দিলে দেশে চালের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে চালের দাম অনেকটাই বেড়ে যাবে। ইতিমধ্যে গত 2 বছরের তুলনায় আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে চালের দাম। উল্লেখ্য, বিশ্ব বাজারে একাই 40% চাল রপ্তানি করে থাকে ভারত। কম বেশি প্রায় 100টি দেশ ভারতের এই খাদ্যশস্য ক্রয় করে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।